আসসালামু আলাইকুম। ইনশার্ট থেকে পিকচারের কাজগুলো শিখবো আজকে। তো এর জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে, পিকচার মেনুতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের এখানে দেখা যাবে যে পিকচার, ক্লিপ আর্ট, শেপ, এই ধরনের বেশ কিছু ফিচার দেওয়া আছে। প্রথমে ক্লিক করবো পিকচারে। পিকচারে ক্লিক করলে একটা পিকচার সিলেক্ট করতে বলবে। একটা পিকচার সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর ইনসার্ট করে দিলে পিকচারটা স্ক্রিনে চলে আসতেছে। এরপরে এই ছবির উপরে ডাবল ক্লিক করলে, অথবা ছবির উপরে ক্লিক করে যদি আমরা ফরম্যাটে ক্লিক করি, তাহলে বেশ কিছু ফিচার এখানে আসবে। চাইলে এই ছবির এখান থেকে বিভিন্ন ফ্রেমে ছবিগুলোকে বসানো যেতে পারে। যে ফ্রেমটাকে ইউজ করব সেই ফ্রেমে ছবিগুলোকে বসায় দেওয়া যেতে পারে। তো এখানে আপাতত একটা ফ্রেমে দেওয়া হলো। এরপরে এখানে যদি প্রয়োজন মনে করি যে পিকচারের একটা বর্ডার দিব, তাহলে এখান থেকে বর্ডার দিয়ে দেওয়া যায়। এবং বর্ডারের এখানে বেশ কিছু কালার দেওয়া আছে, চাইলে যে কোনো কালার ইউজ করা যেতে পারে। পাশাপাশি পিকচারের ইফেক্ট আছে। ইফেক্টগুলো হলো এখানে 3D, শ্যাডো, রিফ্লেকশন, এই ধরনের অনেকগুলো ফিচার দেওয়া আছে। তো যে ফিচার দিতে চাই, যেমন শ্যাডোর ক্ষেত্রে যদি দেওয়া হয়, একটা ইমেজের ব্যাকগ্রাউন্ডে একটা শ্যাডো পড়বে, একদম নিচ থেকে দেখা যাচ্ছে একটা শ্যাডো পড়ে গেছে। সেমভাবে যদি এখান থেকে রিফ্লেকশন দেওয়া হয়, তাহলে ইমেজের একটা রিফ্লেকশন দেখা যাবে এখান থেকে। এই যে এই একটা ইমেজ, তার রিফ্লেকশনগুলো নিচে দেখা যাচ্ছে। যদি প্রয়োজন মনে করি যে আমরা রিফ্লেকশন দিব না, রিফ্লেকশন না দিয়ে আমরা গ্লো ইউজ করবো, গ্লোটা হলো কালারটা ছড়ায় যাবে, যে কালারটা থাকবে সে কালারটা ছড়ায় যাবে, বর্ডার যে কালারটা থাকবে সেটা ইউজ করা যেতে পারে। তারপরে চাইলে পিকচারগুলোকে 3D করা যেতে পারে। এখানে 3D বিভিন্ন শেপ দেওয়া আছে, যে শেপে পিকচারটাকে নিতে চাবো সেই ধরনের শেপ ইউজ করলে পিকচারটা ওই ধরনের শেপে চলে আসবে। এরপরে অনেক সময় প্রয়োজন হয় যে ছবিটাকে এদিক সেদিক সরানো, বা ছবিটাকে যদি ছোটো করে দেই, ছোটো করে এখন প্রয়োজন হলো ছবিটাকে অন্য দিকে সরাবো। এখান থেকে আমরা যদি মাউস দিয়ে টান দিই, ছবিটা এখান থেকে সরে আসতেছে না। ওই ক্ষেত্রে একটা কাজ করতে পারি, সেটা হলো যে পিকচার উপর রাইট বাটন ক্লিক করে র্যাপটেক্স যদি যাই, র্যাপটেক্সে স্কোয়ার আছে, স্কোয়ারে ক্লিক করলে ছবিটাকে তখন মুভ করা যাবে। আমরা বিভিন্ন ধরনের কাজগুলো করি, ডকুমেন্টেশনের কাজ করার ক্ষেত্রে প্রয়োজনের তাগিদে ছবিগুলোকে বিভিন্ন পজিশনে বসানোর প্রয়োজন হতে পারে, ওই ক্ষেত্রে এই কাজগুলো করা যেতে পারে। এরপরে ছবির যদি কিছু সাইজের ব্যাপার থাকে, যে একটা নির্দিষ্ট সাইজের পিকচার দিতে বলতে পারে, ওই ক্ষেত্রে কী করতে পারি, ছবিটাকে এখানে ছবির উপরে ডাবল ক্লিক করলে এই জায়গায় সাইজের ঠিক এই জায়গাটাতে হাইট এবং ওয়াইড দেওয়া থাকবে। হাইটের ক্ষেত্রে যদি 2.5 বসালাম এবং ওয়াইডের ক্ষেত্রে যদি 2.5 সাইজ দিতে চাই, এক্ষেত্রে একটা প্রবলেম তৈরি হয়। এখানে ডাবল ক্লিক করলে দেখা যাবে যে সাইজের চেঞ্জ, যেটা আমরা 2.5 দিয়ে রাখছিলাম সেটা পরিবর্তন হয়ে চেঞ্জ হয়ে গেছে, এখানে 2.73 হয়ে গেছে। এই ধরনের প্রবলেমকে ঠিক করার ক্ষেত্রে ঠিক এই সাইজের এই কোণাতে একটা অ্যারো চিহ্ন থাকবে। অ্যারো চিহ্নতে ক্লিক করলে, ক্লিক করার পর এখানে দুইটা টিক চিহ্ন থাকবে, এই টিক চিহ্ন দুটাকে উঠাই দিতে হবে। তুলে দিয়ে যদি ওকে করে দিই, দেওয়ার পর এখন যদি 2.5 করে দিই, তখন পিকচারের সাইজটার পরিবর্তন হবে না, যে সাইজ এটি থাকবে, 2.5 দেখাচ্ছে। এরপরে আমাদের প্রয়োজন অনুসারে ছবিটাকে যে কোনো একটা পজিশনে রাখতে পারি, যেখানে প্রয়োজন মনে করব, সেটা যদি রাইট সাইডে হয় বা সেন্টারে হয় বা লেফট সাইডে হয়, যে কোনো পজিশনে আমরা ছবিটাকে এভাবে মাউস দিয়ে ধরে রাখতে পারি। তো এই ছিল পিকচারের কাজ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।